একবার এক গণ্যমান্য শহুরে ইঁদুর, সে এলো সাধারণ মেঠো ইঁদুরের কাছে। মেঠো ইঁদুর বাস করত এক মাঠে। সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল, এই যেমন মটর আর গমের দানা। গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল, তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা, এসো আমার কাছে, দেখো কিভাবে আমরা থাকি। তখন মেঠো ইঁদুর চলল শহুরে ইঁদুরের কাছে। রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল, লোকেরা এসে খেয়ে চলে গেল। তখন শহুরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক গর্ত দিয়ে। তারা দুজনেই চড়ে বসল টেবিলের উপর। সাধারণ মেঠো ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি। সে বলল, তুমি ঠিক বলেছ, আমাদের জীবন খুবই খারাপ, আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঘরে ঢুকল। তারা কোনো ক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পারল। মেঠো ইঁদুর এবার বলল, না, এর চেয়ে আমার মাঠে বাস করা ঢের ভালো। সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই, তবে এমন ভয়ের কোনো কারণও নেই। থাকো তুমি শহরে, আমি চললাম আমার ওই মাঠেই বাস করতে।